শিক্ষক শিক্ষার্থীদের হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে বাধা দিতে এসেছিলেন আউমি এক আইনজীবী। আউমি আইনজীবীকে কঠিন দোলায় দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানকার অবস্থা খুবই ভয়ানক, সেই ভিডিওটি আমরা দেখব। সেখানে মূলত কি ঘটনা ঘটেছে বিস্তারিত আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। তার পাশাপাশি দেখতে পারবেন যে সেনাবাহিনী, পুলিশ সকলেই একত্রিত হয়ে শিক্ষার্থীদের থামাতে পারছে না। আওয়ামী আইনজীবীদের ধরে ধরে পিটাচ্ছেন, উত্তপ্ত বিরাজ করছে আদালত চত্বরে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম তারা সরাসরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আজকে তারা হাইকোর্ট ঘেরাও করবেন। তারা কিন্তু হাইকোর্ট ঘেরাও করেছে, অনেক বিচারপতি কিন্তু বাদ পড়ে গিয়েছেন তাদের এই কর্মসূচি পালনের পর। ইতিমধ্যেই তাদের বাধা দিতে এসেছিলেন আওয়ামী এক আইনজীবী। আওয়ামী কয়েকজন আইনজীবীকে কঠিনভাবে দোলাই দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়করা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন সেখানকার বর্তমান অবস্থা, কঠিন হুঙ্কার দিয়ে কী বলেছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, প্রধান বিচারপতি কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছেন, অন্যান্য অনেক বিচারপতি তারা ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন কয়েকজন। দর্শক, বিচারপতিদের বিরুদ্ধে এরকম আন্দোলন করা কি ঠিক হয়েছে কিনা আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।